করোনা পরিস্থিতির শিকার সাতকানিয়া লোহাগাড়াবাসীর মধ্যে হতদরিদ্র অসহায় দিনমজুর ও কর্মহীন 22,000 পরিবারের জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজস্ব ত্রাণ তহবিল থেকে বিরতিহীনভাবে অকাতরে খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে যাচ্ছেন চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। 24 এপ্রিল সকাল 11টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুসের নেতৃত্বে সারস পরিবারের মাঝে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ত্রাণ তহবিল থেকে পাঠানো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার আহ্বায়ক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোহাম্মদ ইকবাল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুবাইর হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহেল উদ্দিন ও মোহাম্মদ আখতার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী মনি, মুর্শেদুল আলম নিবিল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ আরেফিন শুভ, জিলহাজ সজীব মিজানুর রহমান ও রিয়াদ সহ আরো অনেকেই। পক্ষ থেকে ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সচিব জেরাজ চৌধুরীর পক্ষ থেকে সাতকানিয়া এবং লোহাগাড়ায় 22,000 গরিব অসহায় দুস্থদেরকে দুঃসময়ে 22,000 পরিবারকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে আমাদের আমিরাবাদ ইউনিয়নের 1,000-এর মধ্যে 400 আজকে দূরত্ব বজায় রেখে আমাদের আমরা 400 পরিবারকে সুষমভাবে বণ্টন করার জন্য আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমিরাবাদ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সমস্ত কর্মীদেরকে নিয়ে পরিবারে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে প্রয়াস তা আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় সম্পন্ন করলাম। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া। জুবাইর একটা মাদুর ভাই আমার আর এক নম্বর রকম আছে, এক নম্বর রকম।